ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. এটি মদিনার একটি অংশ যেখানে তিনি আছেন 10,000 লোকের সাহায্য। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাশ দেখবি যদি, রে সাগর আকাশ বাতাশ দেখবি যদি। মায়ের দোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের তোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বানিশে শোনা, আকাশ বাতাশ দেখবি যদি, রে সাগর আকাশ বাতাশ দেখবি যদি। আজকে যত পাপী সব আজকে যত পাপের তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলো বিদায়। এই বাকি কবরস্থানে 10,000-এরও অধিক সাহাবা সাহিত্য আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, ফাতিমা যুহরা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য অনেক সাহাবা। আমাদের দেশের অনেক হাজি বা উমরা সম্পাদনকারীগণ এটাকে জান্নাতুল বাকি বলে থাকলেও আসলে এটা জান্নাতুল বাকি না, এটা বাকিউল গারকাত বা বাকি কবরস্থান। কারণ আমরা জানি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে 8টি জান্নাত, তার ভিতরে কিন্তু জান্নাতুল বাকি নামে কোনো জান্নাত নেই। অর্থাৎ এই নামকে অ্যাভয়েড করে যে নাম আল্লাহ রসুল দিয়েছেন বাকিউল গারকাত বা মাকবারাতুল বাকি বাকি কবরস্থান, এটা বলা হচ্ছে। আমরা এখানে এসে যেটা দেখি, অনেক হাজিকে আমি স্বয়ং নিজে চোখে দেখেছি এখান থেকে মাটি নেয়, পাথর নেয়, নিয়ে সেটাকে বরকত হিসাবে ব্যবহার করে, বলে যে রোগ মুক্তি করে ইত্যাদি বিশ্বাস স্থাপন করে। এটা সম্পূর্ণ সিরকি বিদআত, সিরকি চিন্তা চেতনা, সিরকি বিশ্বাস, এটা করা একেবারে ঠিক না। বরকত দেওয়ার মালিক আল্লাহ, রোগ মুক্তি করার মালিক আল্লাহ। এখানে এসে আমাদের হাজিরা যে সৌভাগ্য অর্জন করে অনেক অনেক সওয়াব পায়, কারণ এখানে 10,000-এর অধিক সাহাবী সাহিত্য। তো আমি আমাদের বাংলাদেশের
জিয়ারতকারী উমরাকারী হাজিদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখানে এসে শিরিক বিদাত না করে, এখান থেকে মাটি না নিয়ে, এখানে পাথর না নিয়ে, এখানে যে আদর্শ, এখানে যে ধর্মবিশ্বাস, সেটাকে গ্রহণ করুন। এখানে দেখেন বড় বড় ওলিয়া উলিয়া সাহাবিদের কবর একটাও কিন্তু মাজার হিসাবে নেই, সবগুলো সাধারণ কবর হিসাবে আছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দেশে যাদেরকে ওলি হিসাবে আমরা দাবি করি, বিভিন্ন কবর বানায়, মাজার বানায়, সেগুলো বানানো যাবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই বাকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এসে ইসলামের সুমহান শিক্ষা তাওহীদ নিয়ে যাওয়ার এবং একনিষ্ঠভাবে যে ইবাদত করা, নির্ভেজালভাবে ইবাদত করার যে পদ্ধতি, সেটা এখান থেকে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।